হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেমা বিশেষ দিল্লি। ফ্রেন্ডস, এখন যে গরম পড়েছে, এই গরমে শরীর ঠান্ডা রাখা কিন্তু খুব জরুরি, আর সেজন্যই আজকে আমি একটা শরীর ঠান্ডা রাখে এমন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ঝিঙে দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল, এই গরমে কিন্তু এই রেসিপিটা সবার জন্য খুবই উপকারী। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। ঝিঙে দিয়ে পুঁটি মাছের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পুঁটি মাছ ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেবো, সেজন্য এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি। এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে সব মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা পুঁটি মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন। এই গরমে ঝিঙের এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমার মাছগুলো এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। সব মাছগুলো উল্টে দিয়েছি, এবার এই সাইডেও ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি এখানে তুলে নিয়েছি, আর এই যে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু চার টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে আলুর সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি কিন্তু আলু ভাজার সময় কোনো প্রকার লবণ বা হলুদ ব্যবহার করিনি। ঝিঙেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঝিঙেটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ভালোভাবে লবণ হলুদের সাথে মিশিয়ে ঝিঙে আর আলুগুলো নামিয়ে নিতে হবে। ঝিঙে আর আলুগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর ভেতরে দিয়েছি জিরে বাটা, আর দিয়েছি আদা বাটা, আর কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। এই রান্নায় খুব বেশি মশলার ব্যবহার করা যাবে না। এই রান্নাটায় যত মশলা কম হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি বড় বড় করেই কেটে নিয়েছি। এই টমেটোটা দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমি জাস্ট তরকারির কালারটা খুব ভালো আনার জন্য এখানে টমেটো ব্যবহার করে নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টমেটোটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কোনো মতে একটু নাড়াচাড়া করেই কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো। সব মশলার সাথে আলু আর ঝিঙেগুলোকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েই এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব সহজে এবং কম সময়ে এই রান্নাটা তৈরি করা হয়ে যায়। এই রান্নাটা করতে ঝামেলাও খুব কম, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়ে থাকে। আমরা সবাই জানি ঝিঙে একটা ঠান্ডা সবজি, আর এই গরমে এই সবজিটা খেলে কিন্তু শরীর ও মন দুটোই খুব ঠান্ডা থাকে। তো বন্ধুরা, এখানে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার জলের সাথে সব সবজিগুলোকে একটু মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এই ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চার পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে, আর টমেটোগুলো দেওয়ার ফলে দেখুন সবজির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আলুটাও আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো দেওয়ার পর ঝোলের সাথে একটু ভালোভাবে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলের সাথে মাছগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। তো আবারও ফিরে আসছি তিন চার মিনিট পর। তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আলু ঝিঙে যেহেতু আগে থেকে ভাজা ছিল, মাছগুলোও ভাজা ছিল, তাই এই পর্যায়ে আর বেশি রান্না করবো না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গরম ভাতের সাথে মাছ দিয়ে ঝিঙের এই পাতলা ঝোলের কিন্তু কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আজকে আমার এই খুব সহজ, সিম্পল আর সাধারণ রান্নাটি আপনাদের সবার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই গরমে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।
আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।